হারুনুর রশিদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ, যিনি ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ তিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 2016 সালের 19 মার্চ হারুনুর রশিদ বিএনপির জাতীয় কাউন্সিলে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। হারুনুর রশিদ 1 জানুয়ারি 1962 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চক আলমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুস সামাদ মিয়া ও মায়ের নাম সেলিনা বেগম। হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। 1973 সালে রাজশাহীর শিরোইল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সপেরিমেন্টাল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 1979 সালে এসএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী ডিগ্রি কলেজে। 1981 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে এবং সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এবার জেনে নেওয়া যাক হারুনুর রশিদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে। কলেজ পড়াকালে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সক্রিয় রাজনীতি শুরু করেন। 1984 সালে বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পান। 1986 সালে বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয় তাকে। ওই সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পরপর তিনবার সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া এরশাদ বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হারুনুর রশিদ। রাজপথে মিছিল, মিটিং এবং সভা সমাবেশে নেতৃত্ব দেন। 1992 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময় রিজভী হারুন পরিষদে রাকসু নির্বাচনে অংশ নেন। 2009 সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয় হারুনুর রশিদকে। 2016 সালে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর তাকে পদোন্নতি দেওয়া হয়। নির্বাচিত হন দলের যুগ্ম মহাসচিব হিসেবে। হারুনুর রশিদ 1996 সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 1996 সালের জুনে সপ্তম, 2001 সালে অষ্টম ও 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আব্দুল ওদুদের কাছে পরাজিত হন তিনি। এবার জেনে নেওয়া যাক হারুনুর রশিদের ব্যক্তিগত জীবন। হারুনুর রশিদের স্ত্রী আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। এই দম্পতির রয়েছে তিন সন্তান। তারা হলেন নিশাত সাদিয়া রশিদ সূচনা, রিফাত রশিদ অনন্যা এবং রুবায়াত ইবনে হারুন। 2007 সালের 17 মার্চ, 2001 থেকে 2006 মেয়াদে এমপি থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির অভিযোগে বিএনপির হারুন সহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়। আদালতের রায়ে এমপি হারুনকে 5 বছরের কারাদণ্ডের পাশাপাশি 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। 2019 সালের 21 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে 28 অক্টোবর 2019 সালে 6 মাসের জামিন পেয়েছেন তিনি।